এপিটিআরের কর্মীরা নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চের সঙ্গে মিলিত হয়ে পেঙ্কি প্রামাণিকের পাশে দাঁড়িয়েছে। 3 তারিখ মানবাধিকার কমিশনে যাওয়ার পর রোজ মানুষ বাড়ছে পেঙ্কির পাশে। বিষয়টা গসিপ নয়, বিষয়টা সমবেদনার। সেটাই দেখে খুশি এপিটিআর কর্মী আলতাফ আহমেদ। বলছেন, 13 তারিখ আদালতে কেস ওঠার আগে 10-11 তারিখ কোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ, কৃতি ক্রীড়াবিদদের নিয়ে কনভেনশনের আয়োজন হচ্ছে। 11 তারিখ কলকাতায় মিছিল হবে গোষ্ঠ পালের মূর্তি পর্যন্ত। 3 তারিখের আগে পর্যন্ত একটা মানে নিউজ পেপারে এক ধরনের খবর ছিল। 3 তারিখে আমরা যখন মিট করি মানবাধিকার কমিশনের সঙ্গে, চেয়ারম্যানের সঙ্গে, তারপর থেকে কিন্তু একটু অন্য খাতে বইছেন। আপনারা একটু খেয়াল করুন, অন্য খাতে বইছে, মানে এর বিরুদ্ধে যে প্রতিবাদগুলো, যেগুলো লুকানো ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আমরা মনে করি এটা একটা পজিটিভ দিক। আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পরে কিন্তু এই এইটা আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং বেশি করে হচ্ছে, বিভিন্ন মহল থেকে এই প্রতিবাদগুলো উঠছে। আমরা যেটা সামনে যা কর্মসূচি আমাদের, তাতে আমরা একটা প্রেস মিটের দিকে যাব, যাতে ওর জামিনটা ত্বরান্বিত হয়, এবং সেই প্রেস মিটে আমরা বিভিন্ন খেলোয়াড়দের, বিভিন্ন দিকপাল খেলোয়াড় যারা, তাদেরকে রাখার চেষ্টা করব। আমাদের সংগঠন তো থাকবেই। এছাড়া যেদিন পরবর্তী দিন আছে পিঙ্কির বারাসাত আদালতে, সেদিনে একটা কর্মসূচি নেওয়ার আমরা চেষ্টা করছি। এছাড়া জনমত তৈরির জন্যে আমরা একটা কনভেনশন করার কথা ভাবছি, সেটা এই মুহূর্তে হবে না, একটু পরে।